রাখবেন দুয়ারে সরকার আবার চালু হয়েছে যদি কারো রেশন কার্ড না থাকে ওখানে গিয়ে নাম লেখান স্বাস্থ্য সাথী কার্ড এখনো না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান আগে নিয়ম ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তারা বিধবা ভাতা পাবে না কিন্তু আমি ওটা করে দিয়েছি লক্ষ্মীর বদল করে বিধবা মায়েরা আমার থাকে বোনেরা তারা বিধবা ভাতাও পাবে তারা লক্ষ্মীর ভাণ্ডারও পাবে তার কারণ তাদের প্রয়োজন এটা ছাত্র ছাত্রীরা যাতে ডাক্তারি পড়তে পারে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে বড় পড়াশোনা করতে পারে তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে আমরা চাল কিনি তাই আমার কৃষক রাজ সেফ জানেন কেন্দ্রীয় সরকার কি করেছে বাংলায় গোবিন্দভোগ বেশি হয় বলে গোবিন্দভোগের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে আর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বাসমতি চালের ওপর আমি চাই বাসমতিও হোক গোবিন্দভোগও হোক কিন্তু এটা কেন করবে কেন্দ্রের বিচারিতা 100 দিনের কাজ করে গরিব মানুষগুলো আজকে কত খেটে তারা টাকাটা পায় 1 বছর ধরে টাকা দিচ্ছে না আমাদের টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ জিএসটিতে আর তুমি আমাদের টাকা নিয়ে আমাদের ফেরত দেবে না আজকে 1.5 কোটি লোক ওদের জন্য বাংলায় 100 দিনের কাজে টাকা পায়নি তা সত্ত্বেও আপনাদের আমি বলি আমি খুব জেদি আমার টাকা না থাকলেও আমি মনে করি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই আমি তা সত্ত্বেও কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আপনারা শুনলে খুশি হবেন 28 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ ইতিমধ্যে দিয়েছি এবং ম্যান্ডেজ অ্যাভারেজ 19 ডেজ হয়ে গেছে প্রতি বছর বাংলা ফার্স্ট হয় তাই বাংলাকে এই বঞ্চনা 5 বছর পর পর 100 দিনের কাজে আমরা ফার্স্ট হয়েছি গ্রামীণ সড়ক যোজনায় আমরা ফার্স্ট হয়েছি আবাসন যোজনায় আমরা ফার্স্ট হয়েছি তাই আমাদের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে 28 লক্ষ যখন করে দিতে পেরেছি তখন কেন্দ্রীয় সরকার জেনে রাখো আমাকে তুমি দাবি রাখতে পারবে না তার কারণ আমি এটা এমন করে হোক যেমন করে হোক অন্তত মা বোনেদের বুদ্ধি নিয়ে আমি এটা করব যাতে 100 দিনের কাজের মানুষেরা বঞ্চিত না হয় এটা আমার ধর্ম এটা মাথায় রাখবেন আমি সারাদিন যখন মিছিল মিটিং করে বেড়াই লোকের সাথে দেখে বেড়াই তাদের চোখগুলো কি বলছে আর যখন আমি নবান্নে থাকি কি করে ইনকাম হবে সেটা ভাবি